আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গরুর মাংসের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে আছে 3 কেজি মাংস। তো মাংসটা আমি কিভাবে রান্না করি আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে আমি সব কিছু কেটে কুটে নিয়েছি আগে থাকতেই। এখন আমি এই হাঁড়িটা বসিয়ে দিলাম, তারপর মাংস দেব হাঁড়ির ভিতরে। এর ভিতরে এবার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব, সবটা দেব না, কিছু কাঁচা মরিচ দেব, রসুন বাটা দেব, জিরা বাটা দেব, আদা বাটা দেব, মরিচের গুঁড়া দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিলাম, দারচিনি দিচ্ছি, এলাচের ফল দিচ্ছি 7-8টা মতো, লং দিচ্ছি অল্প কিছু, তেজপাতা পরিমাণ মতো, লবণ, এবার তেল দেব, তিন কেজি মাংসে যতটুকু তেল লাগে পরিমাপ করে দিলাম। এখন মাংসটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাটাকে জ্বালিয়ে দেব। আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। আমি কিছু ভাজা মশলা বানিয়ে নেব, দারচিনি আর এলাচ। আমি এর ভিতরে অল্প কিছু জিরা দেব। এই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, তাতে মাংসের টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাংসটাকে চাপিয়ে দেব। এবার আমি অল্প কিছু গোলমরিচ দেব। আমি এবার জায়ফল দেব গুঁড়ো। আমি একটা জায়ফল নিয়েছিলাম, তারও কম অর্ধেকটা এখন আমি দিচ্ছি। এবার আমি মাংসটা ঢেকে দেব। এবার আমি মাংসটাকে উঠিয়ে দেখব। আমি এর আগে 2-3 বার উঠিয়ে দেখেছি, নেড়ে দিয়েছি, মাংসতে পানি দিইনি, মাংসের পানিতেই মাংস সিদ্ধ হচ্ছে। আমি এর ভিতরে অল্প করে পানি দেব। আমি আবারও ঢেকে দেব।
এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখব মাংসটা কতটা সিদ্ধ হলো। আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবার দিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাংসটা সিদ্ধ হতে প্রায় 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাংসটা আমি খেয়ে দেখাচ্ছি, অনেক গরম। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, লবণটা ঠিকঠাক হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।